নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলকে। আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করুন পাশের বেল আইকনটিতে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাঙালিং সিমের ডাটা ইউজ করে ইন্টারনেট তথা ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম ব্রাউজিং করে থাকি। কিন্তু অনেকেই আবার এই বাঙালিং সিমের প্রতি সন্তুষ্ট নয়, কেননা এই বাঙালিং সিম ইউজ করে আমরা অনেকেই ডাটা অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং ভালোভাবে করতে পারি না। অনেক স্লো গতিতে এই ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, আমরা অনেক সময় তার উপরে খুবই বিরক্ত হয়ে যাই। অনেক জায়গা আছে যে জায়গায় গেলে ইন্টারনেট স্পিড পাই, আবার আমরা আমাদের ঘরে আসলে অথবা রুমে আসলে আমাদের ইন্টারনেট স্পিডটা পাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাঙালিং সিমের ডাটার এমন কিছু সেটিংস আপনাদেরকে শেখাবো, যে সেটিংসগুলো যদি আপনি আপনার মোবাইলে প্রয়োগ করেন তাহলে আপনি সব জায়গায় একইভাবে একই রকম আপনি ইন্টারনেট স্পিড পাবেন। আশা করি এই বিষয়টি জানার জন্য আমাদের সাথেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আরও একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন, প্রতিদিন নতুন নতুন আপনি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বাঙালিং সিমের ডাটা স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনারা আমাদের এই পুরো ভিডিওতে জুড়ে থাকবেন। তো এই কাজটি করার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশানে চলে যাব, তারপরে এখান থেকে আমরা কানেকশন অপশানে যাব, এরপরে এখান থেকে আমরা মোবাইল নেটওয়ার্কস নামে একটা অপশান পাবো। অবশ্যই আপনারা সার্চ করে আপনাদের মোবাইল থেকে মোবাইল নেটওয়ার্কসটা খুঁজে বের করবেন। এরপরে এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস অপশানটা ওপেন করবেন, তারপরে এখান থেকে বাঙালিং অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে, এই অপশানগুলো কিছু কাজ করতে হবে আপনার ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য। তো প্রথম যে অপশানটা সেটা হচ্ছে নেম, প্রথমে আমরা নেমটাকে পরিবর্তন করব। তো এখানে যেহেতু বাঙালিং রয়েছে তাহলে বাঙালিং আর পরিবর্তন করার দরকার নেই, এখানে আমরা এই বাঙালিংয়ের সাথে একটা ছোট্ট হাইফেন দেব। হাইফেন দেওয়ার পরে আমরা এখানে বড় হাতের WE সবটি বড়তে দিবেন, বি ওয়েব এখানে এটা লিখব, লিখার পর এখানে ওকে করব। এরপরে এখান থেকে আমরা APN নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার APN, এই APN আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন BLWEB, এখানে BLWEB এটাই ঠিক থাকবে, এটা যদি অন্য কিছু থাকে তাহলে আপনি BLWEB ছোটো হাতে করে নেবেন, তারপর ওকে সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখবেন ইউজার নেম, ইউজার নেমটা এসে এখানে আপনি বাঙালিং লিখবেন, লিখার পরে এখানে বরাতের NET সাথে একটা ছোট্ট হাইফেনটা দিয়ে দিবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে এসে সার্ভার অপশানটা দেখতে পাবেন, সার্ভার অপশানে এসে আপনারা www.bangalink ছোটাতের বি দেবেন বাঙালিটা লিখতে গেলে, এখানে bangalink.net.com, এরপরে ওকে অপশানটাতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন, নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন যে APN টাইপ, এখানে ডিফল্ট কমা SUPL এটা থাকবে, যদি এটার ব্যতিক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা লিখে দিবেন। আপনারা দেখেন DEFAULT কমা SUPL, এটা আপনারা অবশ্যই এটা দিয়ে রাখবেন। এরপরে নিচের দিকে আসবেন, আসার পরে APN প্রোটোকল অনেক সময় এটা IPv4/IPv6 সিলেক্ট করা থাকতে পারে, এটা আপনারা অবশ্যই IPv4 সিলেক্ট করে রাখবেন। এরপরে APN রোমিং, এটার মধ্যে এসে এখানে IPv4 সিলেক্ট করা থাকতে পারে, এখান থেকে আপনারা IPv4/IPv6 এই অপশানটা সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে BRR অপশানটা পাবেন, এরপরে এখান থেকে আপনার আনস্পেসিফাইড এটা যদি সিলেক্ট করা না থাকে, অনেক সময় সিলেক্ট করা থাকতে পারে LTE, এরপরে HSP, এরপরে হচ্ছে আপনার GPRS, এই তিনটা অপশান সিলেক্ট করা থাকতে পারে। এই তিনটা অপশান যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি ইন্টারনেট স্পিড পাবেন না, তার জন্য আপনি সবগুলো টিক উঠিয়ে এখান থেকে সবগুলো টিক উঠিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি আনস্পেসিফাইড অপশানটা সিলেক্ট করবেন, এরপরে ওকে করবেন। এরপরে আমাদের এই সেটিংসগুলো মোটামুটি শেষ, এরপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে সেভ অপশানটাতে ক্লিক করব। তারপরে যদি আমাদের এই বাঙালিং ওয়েবে সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আমরা বাঙালিং ওয়েবটা সিলেক্ট করে নেব। আর অবশ্যই এই কাজটা করার আগে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিসেট টু ডিফল্ট এটা আগে করে নেবেন। করার পরে আমি এরকম যেভাবে সেটিংসটা আপনাদেরকে দেখালাম এভাবে সেটিংসটা আপনারা করে নেবেন, তারপরে দেখবেন যে আপনার 4G শো করবে, অথবা আপনি যদি আপনি এরিয়া যদি 4.5G থাকে তাহলে 5G শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটাটা কিন্তু এখানে অলরেডি কানেকশন দিয়েছি, এর জন্য আমরা 4G ওপেন দেখতে পাচ্ছি, কারণ আমার এই এরিয়াটা বর্তমানে 4G-র মধ্যে আছে। যখন 4.5G থাকবে তখন 4.5G শো করবে, যখন 3.5G থাকবে তখন 3.5G শো করবে, যখন 3G থাকবে তখন 3G শো করবে।
তো বন্ধুরা আপনাদেরকে এটা আমি এই সেটিংসটা দেখালাম, আশা করি এই সেটিংসটার মাধ্যমে আপনারা যারা বাঙালিং সিমে নেটের স্পিড পান না তারা আগের চেয়ে অনেক বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনার সিমের সাথে আপনার মোবাইলের আপনার মোবাইলটা যদি 4G হয়, আপনার সিমটা যদি 3G হয় তাহলে কিন্তু আপনি এই সেটিংসটা করলেও আপনি ইন্টারনেট তারা পাবেন না। আপনারা সব মানে অনেকেই বিষয়টা জানেন যে আমরা যদি আমাদের মানে সিমটাকে 4G করি এবং আমাদের সেটটাও যদি 4G থাকে তাহলে আমাদের এই সেটিংসটা যদি মানে করা না থাকে, তারপরে এই সেটিংসটা যদি আমরা করে নিই তাহলে আমাদের স্পিডটা 4G-র বেশি উঠবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বাঙালিং সিমের ডাটা স্পিড বাড়াবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।